दुर्गापूजो के स्वीकृति देवाय यूनेस्को के धन्यवाद जानिए आज पदयात्रा कड़ा निरापत्तार व्यवस्था करा हुए छे एमनटाई कलकाता पुलिस सूत्रेर खबर एवं गाड़ी चलाचल किन्तु नियंत्रण करा हबे आज एई उपलक्षे আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সঞ্চার মিত্র রয়েছেন রেড রোড থেকে এবং ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরুতেই চলে যাব সঞ্চয়নের কাছে সঞ্চয়ন প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে এবং আজ কোথায় থেকে এই মিছিল বেরোবে এবং কত দূর পর্যন্ত এই মিছিল গিয়ে শেষ হবে দেখো কলকাতার প্রধান রাজপথ রেড রোড আজ উৎসব পথে পরিণত হয়েছে এবং রাস্তা বন্ধ রয়েছে রাস্তার মাঝখানে বরাবর স্টেজ হয়েছে তার দুদিকে দুটো ছোট ছোট স্টেজ হয়েছে যেখানে বিশিষ্ট ব্যক্তিরা যারা আজকে উপস্থিত হবেন তারা থাকবেন এবং কিছু আমন্ত্রিত যারা রয়েছেন তারা আজকে এখানে এসে বসবেন বাকি যারা আসবেন আজকের এই পদযাত্রা করে তারা রানী রাসমণিতে তাদের বসার ব্যবস্থা হচ্ছে সামগ্রিকভাবে যে অনুষ্ঠান আজকে দুপুর দুটোর সময় শুরু হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে এবং সেখান থেকে সরাসরি পদযাত্রা এসে পৌঁছবে রেড রোডে মুখ্যমন্ত্রী নিজে থাকবেন এবং আজকের এখানে যে অনুষ্ঠান সেখানে বাংলার লোকসংস্কৃতির কিছু পরিচয় দেওয়া হবে তার মধ্যে বাউল গান থাকবে আরও দুটি অনুষ্ঠান রয়েছে সব মিলিয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠান কিন্তু তার মধ্যে ইউনেস্কোর প্রতিনিধিদের সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী ফোরাম ফর দুর্গোৎসবের তরফ থেকেও ইউনেস্কোর প্রতিনিধিকে সম্মান জানানো হবে তেমনটাই নির্ধারিত রয়েছে এবং আজকের যে শোভাযাত্রা হতে চলেছে সেটা একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রা কলকাতার দুর্গাপুজোকে কেন্দ্র করে এবং ইউনেস্কো যে সম্মান দিয়েছেন তাকে তাদেরকে পাল্টা সম্মান জানাতেই আজকের এই পদযাত্রার আয়োজন মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন এবং বিভিন্ন দিক থেকে কলকাতা বিধাননগর এবং হাওড়ার কিছু অংশ থেকে পুজো কমিটিরা তারা আজকে এসে পৌঁছবেন এবং তারা প্রত্যেকেই অত্যন্ত রঙিনভাবে আসবেন তেমনটাই নির্ধারিত রয়েছে এবং তারপর দুপুর দুটোর থেকে শোভাযাত্রা শুরু হবে জোড়াসাঁকো থেকে শুরু হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ডোরিনা ক্রসিং হয়ে রানী রাসমণি রোড হয়ে তা এসে পৌঁছবে এই রেড রোডে দেখো প্রথমেই তোমায় জানাই যে সঞ্চয়ন যেমনটা বললো জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে সেন্ট্রাল এভিনিউ যে রাস্তা আছে সেখানে আমরা রয়েছি দুপুর দুটো থেকে এই যে শোভাযাত্রা সেটা নির্ধারিত রয়েছে সেন্ট্রাল এভিনিউ কিন্তু আজকে চেনার উপায় নেই কারণ রাস্তার দুদিকে যে মিছিলের যে লাইন অফ রুট রয়েছে তার বিভিন্ন জায়গায় প্রচন্ড গরম রয়েছে কাজেই যারা শোভাযাত্রায় থাকবেন তাদের জন্য ওয়াটার কিয়স্ক থেকে শুরু করে বিভিন্ন রকমের মেডিকেল অ্যাসিস্ট্যান্স এবং মঞ্চ তৈরি করা হয়েছে আমি অতনু কুণ্ডুকে একটু বলবো দেখানোর জন্য আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেন্ট্রাল এভিনিউর ঠিক সামনেই এই ধরনের একাধিক মঞ্চ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসবেন ইউনেস্কোর কলকাতার দুর্গাপূজাকে হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্তির যে স্বীকৃতি তার জন্যই কিন্তু আজকের বর্ণাঢ্য যে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে করা হচ্ছে এবং একটা অভূতপূর্ব রেসপন্স এই মিছিলে আসবে এমনটাই মনে করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে সবাই তৎপর রয়েছেন কারণ মুখ্যমন্ত্রী এবং ইউনেস্কোর প্রতিনিধিরা আসবেন কাছে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেটাও দেখা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ থেকে মিছিল যাবে এই মিছিল সোজা কলুটোলা বৌবাজার চাঁদনী চক ধর্মতলা ডোরিনা হয়ে রানী রাসমণি এভিনিউ হয়ে রেড রোডে গিয়ে টার্মিনেট করবে এবং যেহেতু আজকে কাজের দিন কাজেই একটা ট্রাফিক যানজটের একটা আশঙ্কা থাকছেই তবে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে সেন্ট্রাল এভিনিউ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তায় যান চলাচল কিন্তু নিয়ন্ত্রিত হবে অর্থাৎ উত্তর থেকে যে গাড়িগুলো দক্ষিণের দিকে যাচ্ছে যারা উত্তর শহরতলি থেকে কলকাতার দিকে আসছেন বা যারা ধর্মতলার দিকে আসছেন তারা আজকে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সরাসরি এপিসি রোড হয়ে তারা যেতে পারেন আবার দক্ষিণ থেকে যারা ফিরবেন তারা ধর্মতলা হয়ে কলুটোলা হয়ে কলেজ স্ট্রিট হয়ে আসবেন ছোট গাড়ি ছাড়া বড় গাড়ি কিন্তু সেন্ট্রাল এভিনিউতে আর কিছুক্ষণের মধ্যেই রেস্ট্রিক্টেড হয়ে যাবে